ফজরের সালাত হযরত ওমর পড়াচ্ছেন, এমন সময় ফজরের প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন। মুগীরা ইবনে শোবার এক গোলাম ছিল যার নাম ছিল আবু লুলু আল মাজুসি, হযরত ওমরের কাছে একবার এসেছিল, ওমর তাকে বের করে দিয়েছিলেন। আবু লুলু আল মাজুসি একবার হযরত ওমরের কাছে এসে বলছে, ওমর আমি একজন গোলাম, আমার একজন মালিক আছে, মালিকের নাম মুগীরা ইবনে শোবা, আমার কাছে প্রতিদিন 4 টাকা চায়, 4 দিরহাম চায়, প্রতিদিন যেন তাকে 4 টাকা আমি দেই, আমি এত টাকা কোথায় দেব? হযরত ওমর বললেন, তুমি কি করো? আবু লুলু বলছে, আমি খঞ্জর বানাতে পারি। খঞ্জর, খঞ্জর মানে হচ্ছে এদিকেও মুখ, এ দুনো দিকে মুখ, মধ্যখানে হচ্ছে ধরার জায়গা, আমি খঞ্জর বানাই। আমার বললেন, মক্কার জমিনে কেউ খঞ্জর বানাতে পারে না, এত বিশাল একটা অস্ত্র, তুমি খঞ্জর বানাতে পারো, তোমার মালিক তোমার কাছে 4 টাকা চেয়েছে, 20 টাকা চাইলেও তো বেশি চাইবে না, 4 টাকা দিতে তোমার এত আপত্তি কি, তুমি 4 টাকা দিও, কারণ তুমি যেই কাজ পারো মদিনায় কেউ আর এই কাজ পারে না। আবু লুলু আল মাজুসি বলছে, ওমর রে, মনে মনে বলো, ওমর তোমার কাছে আমার মালিকের বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম, তুমি বিচার আমাকে করে দিলে না, আমি তোমাকে সাইজ করব, নাউজুবিল্লাহ। কোন এই কথা বলে বাড়িতে চলে আসছে, ওরা ছিল মাজুসি, নিমক হারাম বেঈমান, বাড়িতে আইসে একটা খঞ্জর বানাতে লাগলো নতুন করে, আর মনে মনে ভাবতে লাগলো, এই খঞ্জর বানাচ্ছি যে ওমরের কাছে বিচার নিয়ে গেলাম, ওমর বিচার করলো না, এই খঞ্জর দিয়ে ওমরকে দুনিয়া থেকে উঠাইয়া দেব। চিন্তা করেন, খঞ্জর বানানো শেষ হল, একদিন ফজরের সালাতে হযরত ওমরের নেতৃত্বে নামাজ চলছে, ওমরের ইমামতিতে ফজরের সালাত চলতেছে, আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে চাদর দিয়ে নিজেকে মোড়া দিয়া নামাজের প্রথম লাইনে দাঁড়াইয়া গেছে, ও কিন্তু মুসলিম না, মাজুসি। ফজরের সালাতি আঘাত প্রাপ্ত হয়ে নারী বুড়ি বের হয়ে গিয়েছে, মাটিতে পড়ে গেলেন, আর সে খঞ্জর গুড়াতে গুড়াতে মসজিদ থেকে বের হয়ে গেল, যাওয়ার সময় মসজিদের ভিতরে আরো 4-5 জন সাহাবিকে জায়গায় স্পট ডেড, জায়গায় মেরে ফেলল, এত বড় অন্যায় করবার পরে চলে গিয়েছে। হযরত ওমর চিৎকার করে বললেন, আমাকে কুকুর মেরে ফেলল, পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আর বাঁচবে না, সবগুলা হাত বর যা সব বের হয়ে গেছে ভিতর থেকে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে বেঁধে রাখা হলো। হযরত ওমরের মুখের মধ্যে দুধ যদি দেওয়া হয়, দুধ পেট দিয়ে বের হয়ে যায়, নাবিজ দিলে বের হয়ে যায়, কিছুই টিকে না, বুঝা গেল ওমর আর বাঁচবেন না। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গেল, ওমর আর বাঁচবেন না। একজন মাজুসি ওমরকে আঘাত করেছে, 5-7 জন সাহাবীকে শহীদ করেছে, খঞ্জর দিয়ে আঘাত করলে বাঁচবার কোনো সুযোগ নাই। হযরত ওমর বুঝলেন আর বাঁচবেন না, জ্ঞান ফিরে না, ডাক্তারেরা পরীক্ষা করে দেখলেন ওমরকে বাঁচানো যাবে না, আর বাঁচবেনই না। দীর্ঘক্ষণ পরে, 72 ঘন্টা পরে ওমরের যখন জ্ঞানটা ফিরিল, ওমরের জ্ঞান ফিরেছে, চক্ষু খুললেন, জ্ঞান ফিরার পরে আমরা হলে তো বলতাম, আমার ছেলে কোথায় গেল, আমার কলিজার টুকরা মেয়ে কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমার মা বাবা কোথায়, আমার ক্ষমতা কোথায়, আমার সম্পত্তি হাজার হাজার সম্পত্তি কারে কোনটা দেব, আমি তো মইরা যাচ্ছি বলে চিৎকার শুরু করতাম, আমাকে তোমরা ভালো ডাক্তারে নিয়ে যাও, বাঁচাবার চেষ্টা করো বলতাম কিনা।
আমার নিজের ছেলের কথা বললেন না, নিজের মেয়ের কথা বললেন না। তিনি বললেন আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আমার ছেলে আব্দুর রহমান কোথায় বললেন না, আমার স্ত্রী কোথায় বললেন না, কারো কথা তিনি বললেন না। আমার ডেকে ডেকে ভাঙ্গা গলায় বলেন সাহাবীরা রে, আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমি ছিলাম ইমাম, এক রাকাত পড়াতে পারলাম, দ্বিতীয় রাকাত পড়াতে পারলাম না। তোমরা আমাকে বলো তোমরা কি ঠিক মতো দ্বিতীয় রাকাতটা পড়তে পারছো, তোমরা কি নামাজের দ্বিতীয় রাকাত ঠিক মতো আদায় করেছো। আমার নেতৃত্বে যেই নামাজটা শুরু হয়েছিল এই নামাজ কি কমপ্লিট হয়েছে, কিয়ামতের দিনে না জানি আল্লাহ আমার জিজ্ঞাসা করে ওমর তোমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছিল শেষ করলে না কেন, আমি জবাব দিতে পারবো না, তোমরা বলো নামাজটা আদায় হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি এই সময় টেনশন করবেন না, আপনি পড়ে যাওয়ার পরে আমরা নামাজকে ভেঙ্গে দেই নাই, আমরা তাড়াহুড়ো করি নাই, বরং আপনার জায়গায় আব্দুর রহমান বিন আউফকে দাঁড় করাইয়া তার নেতৃত্বে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করেছি। আমার বললেন আমি যদি মরে যাই টেনশন নাই, আমি মরে গেলে কষ্ট নাই, নবীজি যে আমানত দিয়েছিলেন তা ঠিক মতো আদায় করতে পেরেছি। আমার আয়াতরা আল্লাহ এটাই বলছেন ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, তাদেরকে এত নির্যাতন এত ভয় এত কষ্ট দেওয়ার পরে জান্নাতে যাইতেও ভয় পায়, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করেন। আমার বলতেছেন দুনিয়ায় না জানি কি করলাম, কি জবাব দিব আল্লাহর সামনে, এত নির্যাতনের পরেও চিন্তা করেন কি করলাম, আর তুমি আমি তো শয়তানের দাদা, এরপর চিন্তা করে জান্নাতুল ফেরদাউসে যাব, একটু চিন্তা করো। আমার বন্ধুগণে ভাবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন, কথা বলতে পারতেন না, জ্ঞান যখন ফিরলো ইন্তেকালের আগের রাত্রে ইশার সলাতে, জ্ঞান ফিরছে গভীর রাত্রে ইশার সময়, সকল সাহাবায়ে কেরাম মসজিদে আসলেন, নবীজির জ্ঞান ফিরে না, ইশার নামাজ হয় না, গভীর রাত্র হয়ে যাচ্ছে দেখে সাহাবায়ে কেরাম আবু বকরকে ধইরা রসুলের যায় না মাঝে দাঁড় করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলেন। এমন সময়ে বিশ্বনবীর জ্ঞান ফেরার পরে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা রানের উপরে বিশ্বনবীর মাথা রাখা ছিল, নবী জীবনের আয়েশা আমার কষ্ট হচ্ছে, দর্দে সিনা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে, বাঁচব না, রাত্র কয়টা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্র, আজকে কি ইশার সালাত হয়েছে, বলো বলো ইশার সালাত কি আদায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বিছানায় পড়ে আছেন আমার বাবার নেতৃত্বে ইশার সালাত শুরু হয়েছে আপনি দেখেন, নবীজি বলেন আয়েশা ঘরের পর্দাটা সরাইয়া দাও আমি একটু দেখি, আয়েশা পর্দা সরাইয়া দিলেন, নবীজি পর্দার আড়াল থেকে দেখেন হযরতে আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, চোখের পানি দিয়ে গাল ভিজাইয়া দিলেন, আর আল্লাহকে ডেকে বললেন আল্লাহ তাআলা আমি যদি মরে যাই আমার ভিতরে কোনো কষ্ট নাই, কারণ আমার অবর্তমানে মদিনার মসজিদে সালাত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ কিয়ামতের দিন বলবেন না লাম নাকু মিনাল মুসাল্লি, এই কথা আর বলবেন না, আয়েশা কি বলতেন আয়েশা রে মরে যাব আমি সালাত আদায় করে মরতে চাই, এই জন্যে আমার শেষ কথা থাকবে আজকে, যত বিপদ আসুক যত ঝামেলা আসুক সবার আগে নামাজ, সবাই বলেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, যেভাবেই হোক লম্বা ঘটনা বলবো না, আল্লাহ রসুলের কাছে গেলেন, তিনি তেলাওয়াত করছিলেন সূরা তাহার ১২ থেকে ১৪ নম্বর আয়াত পড়লেন ইন্নানি আনাল্লাহ,
লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, হাত থেকে নাঙ্গা তরবারি পড়ে গেল। যা দিয়ে আমার নবীকে কাটতে আসছিলেন ফালায়ে দিলেন, বডি তরতর করে কাঁপতে লাগলো। নিজের বোন ফাতেমা বোন জামাই সাইদকে বলছেন, তোমরা যেই নবীর কাছে কালিমা পড়েছ আমাকে ওখানে নিয়ে যাও। শুধু কোরআন একটু তেলাওয়াত করলেন চেঞ্জ হয়েছে, আজকে কোরআন শুনতে 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 অবস্থা খারাপ, কাজ হয় না। এর কারণ যে পড়ে হেও বুঝে না, যার সামনে পড়ে হেও বুঝে না, কথা কন না কেন, কেউ বুঝে না, পড়া চলছে। আর হযরত ওমর চেঞ্জ হয়ে গেলেন, বুঝে পড়ছিলেন এক আয়াত, কি বলেছেন আল্লাহ এই আয়াতে চেঞ্জ। রাসূলের কাছে গেলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন রাসূলের সামনে হাতে জুলফিকার, যখন দেখছেন ওমর আসতেছে নবীজিকে বললেন, ভাতিজা ওমর যদি তোমার শরীরে আঘাত করে তার চাইতে লজ্জার কিছু হতে পারে না, তুমি আমাকে বলো, ওমরকে আমি সাইজ করি। রাসূলের পাক মুস্কি হেসে বললেন, চাচা আমি কয়েকদিন আগে জুমাবারে দোয়া করেছি জুমার রাতে, আর আল্লাহ এর আগেই আমাকে বলছেন, বন্ধু সব রাতে যদি কারো দোয়া কবুল না করি জুমার রাতে ফেরাউনের দোয়ারেও আমি ফিরাইয়া দেই না। আল্লাহু আকবারের দরকার নেই, সবাই পড়েন আল্লাহু আকবার। ফেরাউনের দোয়া কেউ তো আমি ফিরাইয়া দেই নাই জুমার রাতে। এই কথা বলার পরে আমার সাহস জুগিয়েছেন আল্লাহ, ওই আমি জুমাবার রাত্রে ওমরের জন্য দোয়া করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে দুই ওমরের জন্য দোয়া করি, এক ওমরের নাম ওমর ইবনুল খাত্তাব, আরেক ওমরের নাম ওমর ইবনুল হিশাম। আল্লাহ এমন মক্কায় আমারে পাঠাইছো, বাবা তার মেয়ের সঙ্গে জেনা করে, ভাই তার বোনের সঙ্গে জেনা করে, মা তার বাবার সঙ্গে জেনা করে, আছে না? এটা ছিল না? আর এখন বাংলাদেশে কথা বলেন না কে, সেম জাহিলিয়াত চলছে। বাবা তার মেয়েকে দর্শন করে, ভাই তার বোনকে দর্শন করে, কি জাহিলিয়াতে পাইছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যে জাহিলিয়াতে তুমি আমার পাঠাইছো, সমাজ বিষাক্ত, এই সমাজকে পরিশুদ্ধ করতে গেলে আমি দেখেছি একজন ওমরের দরকার। কিসের দরকার? একজন ওমরের দরকার। কিন্তু এটাও আমি জানি, মক্কার এই পাবলিকরে সাইজ করতে গেলে আর গোটা বিশ্বে দিন প্রচার করতে গেলে দুইজন ওমর লাগবে না, একজনই যথেষ্ট। আল্লাহু আকবার বললেন না? ইন আহাদিল ওমরাইন, দুই ওমরের যে কোনো একজনকে তুমি আমার কাছে পাঠাও না ইসলাম কবুল করাইয়া। নবীজি বুঝতে পারছেন, এদেরকে পিটা দিতে গেলে মায়ের দিতে গেলে দুই ওমরের দরকার নাই, একজনই ওই একজন ওমর। রাসূলের পাক দোয়া করলেন, হামজাকে বলছেন, চাষা মনে হয় দোয়াটা কবুল হয়ে গেছে, ওমর আসতেছে আপনার মায়ের দেওয়ার দরকার নাই। হামজা বললেন, ভাতিজা ওমরের তো তরবারি খোলা দেখতেছি, থাকুক ও আমার সামনে আসুক, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি তোমাকে মারতে আসে আঘাত করতে আসে, কোরআনের নাম হচ্ছে ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, কোরআন একটা লাইট, যে কোন অন্ধকারে লাগাইয়া দাও আলোকিত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ, আসুক আমার কাছে কোরআনের লাইটটা লাগাইয়া দেব। এ কথা বানানো না। আল্লাহ কোরআনে কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা লাইট, তোমরা সিস্টেম অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে, কোন সুবহানাল্লাহ, আসক আমার তার অন্ধকারে লাইট লাগাইয়া দেব। হযরত ওমর আসলেন, রাসূলের পাক বসে আছেন, ওমর দাঁড়িয়ে আছেন কাঁপতেছেন, যে ওমরের সামনে কেউ দাঁড়াবার সাহস নাই, যে ওমরের সামনে কেউ দাঁড়ায় না, আজ এই ওমর কাঁপতেছে, কেউ তাকে কিছু বলেনি। ওমর তার বাড়ি ছেড়ে দিলেন, রাসূলের পাকের চেহারার দিকে তাকালেন, নবীজি হাত ধরে টান দিয়ে বসাইয়া দিলেন, যে ওমরের বয়ে মক্কায় কথা বলা যায় না, আজ ওমর দাঁড়ায় আছেন, কে দাঁড় করাই দিয়েছেন, কে? ওমরকে পাঠাইছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, মুহাম্মদের মাথা কাইটা আনার জন্য, ঠিক না? যাও কে আছো মুহাম্মদের মাথা কাটবা? ওমর বলছিলেন আমি। আল্লাহ বলছিলেন, যাও ওমর তুই মাথা কাটতে যাচ্ছিস, কাফেররা কৌশল করছে তোকে দিয়ে মাথা কাটাবে, আর আমি কৌশল করলাম তোকে দিয়ে কাফেরদের মাথা কাটাবো।
আল্লাহর কৌশল। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুন আল্লাহ বলছেন ওরা কিসের কৌশল করে, আমার কৌশল তো বুঝতেছে না, আরো বড় কৌশল ওরা কি একটারে পাঠাইছে, আমি চেঞ্জ করে দিলাম যা। তারা ওমরে পাঠাইছে নবীজির মাথা কাটবে, আর আমি এখন পাঠাইমু ওমরে ওদের মাথা কাটতে। আল্লাহ একবার বললেন না, কৌশল কার? আমার আশ্চর্য, বসায় দিলেন ওমর, কিছু কব বলার জন্য আসছো? এখন কি বলবেন? এই লোকটার পিছনে পুরা জিন্দগি কাটাই দিলেন মারার জন্য। তার সামনে বসে আছেন নবীজির চেহারার দিকে তাকায়া মুস্কি হাসলেন। নবীজির মুস্কি হাসি তো বুঝতেছেন জান্নাতের একটা টুকরা। নবীজি মুস্কি হাসলেন, ওমর নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না, আমার নবীকে জড়াইয়া বলেন মোহাম্মদ কালিমাটা পড়াইয়া দাও। আল্লাহু আকবার, কালিমাটা পড়াইয়া দাও। নবীজি পড়াইয়া দিলেন কালিমা, হয়ে গেলেন মুসলমান। তো ঘটনা বলছি না, বোঝাতে চাচ্ছি মিসি, যারা বলছিলাম আমার কালিমা পড়লেন, বসলেন নবীজির কাছে, নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, এমন সময় রাসূলের পাককে বলছেন পয়গম্বরে আরবি আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি বলুন, আমি যে ইসলাম কবুল করেছি এটা সত্য না মিথ্যা? নবীজি বলছেন অবশ্যই সত্য, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? নবীজি বলেন অবশ্যই সত্য, আল্লাহ সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, সব যদি সত্য হয় আপনি আবুল আল আরকামের ঘরে বসে দারুল আরকাম বানিয়ে গোপনে গোপনে দাওয়াত দিবেন কেন? প্রকাশ্যে দাওয়াত হবে, প্রকাশ্যে। আল্লাহু আকবার। নবীজি বলেন ওমর শান্ত হও, রক্ত গরম করা যাবে না, এটা মক্কার জিন্দেগি, মায়ের খাওয়ার জিন্দেগি। আল্লাহ বলছেন পরীক্ষা করবেন, মায়ের দিয়া পিটাইয়া খাবার না দিয়া গড় বাড়ি ভাঙ্গাইয়া পরীক্ষা করবেন, এখন না, আমি কিচ্ছু মানি না, এখন মিছিল হবে তাওহীদের। নবীজি বলেন কিসের মিছিল? তাওহীদের মিছিল, আল্লাহর একত্ববাদের মিছিল, মূর্তি পূজার বিরুদ্ধে মিছিল হবে। নবীজি বলছেন আমার কি বলছো, তুমি কি পাগল হইছো? পুরা মক্কা আমাদের বিরুদ্ধে, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, মুগীরা, ইবনে ওয়াইল সবগুলো আছে, আমারে মারার জন্য খুঁজতেছে, তুমি বলতেছো মিছিল হবে? হযরত ওমর দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জানেন, চিনেন, আগেও চিনতেন, আমি ওমর, আমার কাছে মাথা কাটা ডাল ভাত টাকা দিলেই হতো, এমন সন্ত্রাস ছিলাম আমি ওমর, কেউ টাকা দিয়ে যদি বলতো মাথা কাটা নিয়ে আয়, কার মাথা দেখতাম না, সকালে লাগবে না বিকালে বুঝতাম না, টাকা দে মাথা এনে দিব। এভাবে ওরা টাকা পয়সা দিয়া 300 উট দিয়া আমারে পাঠাইছিল আপনার মাথা কাটার জন্য, আমি তো মাথা কাটতে এসে আমার জিন্দগিটা আপনার কদমে দিয়ে দিলাম। আমি আপনার সব কথা মানি, একটা কথা মানি না, সেটা হচ্ছে আজকের থেকে গোপনে কোনো ওয়াজ চলবে না, দাওয়াত চলবে না, মক্কার মেইন রাস্তায় হাইওয়েতে দাঁড়াইয়া এখন থেকে মিছিল হবে। নবীজি বলছেন ওমর তুমি যাই বলো, মুসলমান কয়জন জানো? কয় জানি না তো, কয়জন বলেন আপনি? নবীজি বলছেন ওমর সারা মক্কায় না, সারা দুনিয়ায়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ায় মুসলমান মাত্র 11 জন। কয়জন? 11 জন। নবীজি বলছেন 11 জন দিয়ে তুমি কিসের মিছিল দিবা? ওমর বলছিলেন কেন? আল্লাহ না কোরআনে বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহ তাদের অভিভাবক। তো আসতে বললেন কেন? আল্লাহ যদি অভিভাবক হয় এই অভিভাবকের নামে মিছিল দিব। অভিভাবক তো এমন না নেতার নামে মিছিল দিব, নেতা থাকবে ডাকায় আমরা দিব নোয়াখালীতে মিছিল, এমন না। আল্লাহ বলছেন আমার কর্মীরা যেখানে থাকবে, মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাদের কাছে থাকি, কাছে। কি করবা এখন, মিছিল হবে? নবীজি মানেন না, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন আর মুস্কি হেসে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন।
আর বলছেন অমর যা চায় তা করো, কোনো আপত্তি নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসার 76 নম্বর আয়াত বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে বললেন ইন্না কাইদা শাইতানি কানা দঈফা। ওরা কিসের কৌশল করতেছে, সবগুলা তো আমি আল্লাহর কাছে দুর্বল। রাসূল পাক বলেন যাও মিছিল দাও। এদিকে আবু জাহাল আবুল হাবেরা বসে আছে হাতিমে কাবায়, এখানে বসে আছে এরা উমর নি মাথা নিয়ে যায়, সবাই বসে রেডি, মুহাম্মদের মাথা আজকে নিয়ে আসবে ওমর। গোটা মক্কায় ঘোষণা হয়েছে ওমর গিয়েছে মুহাম্মদের মাথা কাটতে, আর আল্লাহ কয় আমি ঘোষণা দিতেছি একটু পরে আমার তাওহীদ। এজন্য মনে রাখবেন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দমাইয়া রাখা যায় না, এরা ফাঁসি দড়ি গলায় ঝুলাই আল্লাহর নামের তাকবীর দিতে পারে, ঠিক কিনা বলেন? গুলি করে পিটাইয়া মাইরে এদেরকে দমানো যায় না। হযরত ওমর বলেন হামজা কোথায়? হযরত হামজা দাঁড়িয়ে গেলেন, আপনি মুহাম্মদের চাচা, আপনি থাকবেন পিছনে আমি থাকবো সামনে, 11 জন মুসলমান দুইটা লাইন হবে, পিছনের লাইনে 6 জন সামনের লাইনে 5 জন, আপনি পিছনে দাঁড়িয়ে তাকবীর দিবেন লিল্লাহে তাকবীর নারে তাকবীর, আর আমি ওমর তরবারি খোলা সামনে দাঁড়ায় বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহ। মক্কায় গোটা পৃথিবীতে প্রথম আল্লাহর নামের মিছিল হবে, মানুষ কয়জন? 11 জন। আল্লাহ, আমার বন্ধুগণ 11 জন মুসলমান পিছনে হযরতে হামজা জুলফিকার হাতে নিয়ে আছেন, সামনে হযরতে ওমর তরবারি হাতে নিয়ে, রাসূল পাকের কাছ থেকে আবুল আরকামের ঘর থেকে বের হয়ে কাবার দিকে যাওয়া শুরু করলেন। রাস্তায় শুধু তাকবীর হচ্ছে আল্লাহর নামে, পাবলিক কই বুঝলাম না যারে পিটাই আল্লাহর নামের জিকির কে করে তাকবীর কে দে, আজকে দেখা যায় কে আমাদের মূর্তির বিরুদ্ধে তাকবীর দেয়। হযরত ওমর মিছিল করতে করতে চলে গেলেন কাবা চত্বরে, আল্লাহু আকবার। কাবা চত্বরে আবু লাহাব সবগুলা বসে আছে, হযরত ওমর দাঁড়িয়ে বললেন শুনো, যারা আজকে নিজের সন্তানগুলাকে এতিম বানাতে চাও, নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, নিজের মায়ের কুলকে খালি করতে চাও, মক্কায় এমন কোন বাবার ছেলে আছেন দাঁড়াও তো, আমি ওমর আজকে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূলের পাক সত্য পয়গাম্বর দাঁড়াইয়া সত্য ঘোষণা করলাম, তাকবীর দিলাম মিছিল দিলাম, কে আছো দাঁড়াও প্রতিবাদ করো, মনে রাখবা ওমরের তরবারি থেকে মাথা নিয়ে যাইতে পারবা না। মক্কা রাস্তে আজকে প্রথম কালিমার দাওয়াত চলছে, আজ দেখা যায় বিশ্ব নবী লাগে না, উনি তো আবুল আরকামের ঘরে বসা, কিন্তু তারা যে ব্যক্তিকে দিয়ে মাথা কাটাইতে চাইল আল্লাহ তাকে দিয়ে মিছিল দেওয়ায় ঠিক কিনা? আবু জাহেল দেখুন দেখছে অমর রে কি রে, এরই তো টাকা পয়সা দিয়ে পাঠাইলাম, দেখি উল্টা মিছিল দেখেন। আজকের মতো সকল প্রোগ্রাম মুলতবি ঘোষণা করা হলো, আমরা যার যার বাড়িতে যাই ওর মনে মাথা খারাপ হয়ে গেছে। অমর কয় মাথা খারাপ হয় নাই, বাড়িতে যা নাইলে কালিমা পড় নাইলে খবর আছে। আবুল হাবকে আমিও গেলাম, সবগুলা কয় আমি গেলাম, মানে আস্তে আস্তে ভাগতেছে। কিছুক্ষণ পরে যেই জায়গা থেকে রাসূল পাকের বিরুদ্ধে আইন পাশ করে মাথা কাটতে চাইছিল ওই জায়গায় দাঁড়াইয়া হযরত ওমর আজান দিলেন, আজান। সুতরাং রাষ্ট্রের যেই জায়গা থেকে, সংসদের যেই জায়গা থেকে ইসলামকে কোরআন সুন্নাহকে বন্ধ করে দেওয়ার আইন পাশ হয়, সেই দিন বেশি দূরে না ওই পার্লামেন্টে কালিমার আওয়াজ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য তোমাকে আমাকে কাজ করা লাগবে, পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু দিনের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, পারবা?
তোমাদেরকে মানুষ গালি দিবে, মারবে, জঙ্গি বলবে, জঙ্গি কিছু আসে যায়? তোমাদেরকে কেউ বলবে হাত কেটে দেব, পা ভেঙে ফেলব, গলা ধাক্কা দিয়ে বুড়িগঙ্গে ফালাই দেব, তোর বাবার কপাল, বড় শয়তান, কস গাড় ধাক্কা দিয়ে ফালাই দিবে, বুড়িগঙ্গে দিবে, হাত পা ভেঙে দিবে। মনে হইতেছে আমরা মানে বাইসা বাইসা আসছি, কি আমাদের কিচ্ছু নাই। আরে যারা এই সমস্ত কথা বলে না তো রাষ্ট্রের কামলার কর্মচারী, ঠিক কিনা বলেন? আমরা রাষ্ট্রের মালিক, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, লজ্জা হয় না? মালিকের খায়া মালিকের বিরোধিতা করেন, এই কাজ তো কুকুরও করে না, ঠিক কিনা বলেন? কুকুরও যেই মালিক খাওয়ায় এই মালিকের দরজায় পাহারাদারি করে, এর কারণ আছে অনেকগুলা। কষ্ট পাচ্ছেন আপনারা? অনেকগুলা কারণ আছে, এর কারণ হলো, রাগ করবেন না তো, যে কোরআন শরীফ চিনেননি? কোরআন শরীফ কই ইনশাআল্লাহ, মানে আগামীতে চিনবেন, চিনেন না? এই কোরআন শরীফরে তো চিনেন বলছেন, আপনার এই কোরআন শরীফরে বানাইছেন মসজিদে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়বার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, বলেন? এগুলার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন আর দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন এখানে থাকবার জিনিস না, কোরআন থাকবে পার্লামেন্টে, কথা বলেন না কেন? আমি যদি আপনাদের নোয়াখালীতে আগামী 100 বৎসর বাস করি, সালাত পড়ো, সোদ খাইও না, গোশ খাইও না, ফেন্সিডিল ইয়াবা বাবার ব্যবসা করো না, তো কে কার কথা শুনে? হযরত ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে, হযরত উসমানকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে, আপনি ইমাম সাহেব এই চেয়ারে বসে সত্য বলবেন যতক্ষণ পর্যন্ত জীবন আছে, ঠিক কিনা বলেন? আপনি বলেন নাকি চাকরি যাইবো গা, তা আপনার চাকরি গেলে সমস্যা কি? আপনারা চাকরি করতে কইছে কেডা? আল্লাহ বলছেন অবিসামা এরিজকুকুম, সকলের রিজিক তো আসমানে, না বলেন নাই? কেন কোরআন থিসিস করো না? আল্লাহ বলছেন গোলাম শোন, তুই যখন তোর বাবার পিঠে নাপাক বিগুটে 1 ফুটা পানি ছিলে, দুর্গন্ধযুক্ত, এরও 1000 বৎসর আগে তোর রিজিকের ফয়সালা করেছে, কেন আপনি গোরেন? ইমাম সাহেব সত্যবাস করেন না, কারণ করলে চাকরি কথা কয় না কেন? ঘুরাইয়া ঘুরাইয়া ওয়াজ করে, শুধু গুরুস্থানের ওয়াজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব সুবহানাল্লাহর ওয়াজ করে, বাদ দেন ইমাম সাহেবরা দায়ী, আপনি সত্য ওয়াজ করেন না, শুধু ইমাম সাহেব দায়ী নয়, আমার কথা রাগ করেন? আমি কি আসছি এলাকায় কোনোদিন? না, তাহলে আমি তো কাউরে চিনি না, এটাই তো সত্য। শোনেন, এরপরে আরেকটা লোক দায়ী, এরা হচ্ছে মসজিদের কমিটি, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদকুর, ক্যাশিয়ার ঘুষকুর, আর সেক্রেটারি দুর্নীতিবাদ আর চাঁদাবাজ। আপনারা মনে করতেছেন কেন জানি এরে আনছে, ইজ্জতটা তো মাইরা ফেলাইতেছে, আমার জীবনে হাসার দরকার নাই, কিন্তু আমি একটাই বুঝি সত্য কথা, আমার যদি 1000 নাই 10000 প্রোগ্রাম ইন্টারনেটে দেখেন, এই মিষ্টি মিষ্টি ওয়াজ আমার দ্বারা হবে না, এগুলা চলে না। ইমাম সাহেব চিন্তা করছে আল্লাহ যা করে আজকে সুদের যা ঘটছে ঘটছে, ইমাম সাহেব চিন্তা করছে যা চাকরি থাকার যাক, আগামী জুম্মায় সুদের বিরুদ্ধে ওয়াজ হবে, কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে, জুম্মা ভাই উঠতেই নাহমাদ হুয়ানু সল্লি আল্লাহ বইলা সুদের ওয়াজ শুরু করছে, ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি ইমাম সাহেব, ওরে আল্লাহ রে আল্লাহ, চাকরি তো নাই দেখতেছি, করলামটা কি? কয় তাইলে যাক, যারা ঘুষের বিরুদ্ধে ঘুষ খায় এদের বিরুদ্ধে ওয়াজ হবে, না আমাদের ঘুষের ওয়াজ শুরু করছে সুদেরটা পাল্টাইয়া, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি,
সাবেক দারোগা, কি কইছি, দারোগা ঘুষ খাইতে খাইতে আপনাদের রোডের সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের ওর দেখো খাইছে, কথা কো ঠিক কি না? আমি মিথ্যা বলছি? যা দে তা খায়, ক দে সিগারেটের ওর দেখ দিল, হইবো দে খাওয়া লাগবে। ইমাম সাহেব আল্লাহ চাকরি তো দেখতেছি লাল বাত্তি, এখন কি করি? কতলে দুটা বাদ, যারা বিধবার বাতার টাকা, বৃদ্ধের বাতার টাকা, বাচ্চাদের স্কুলের দুধের টাকা এগুলা মাইরা খায়, হেদের বিরুদ্ধে একটা ওয়াশ করে দিই, এরা দুজনের বিরুদ্ধে দরকার নাই। না আমাদের কয়ে যখন হেই ওয়াশ শুরু করছে, সামনে তাকায় দেখে মাঝখানে সেক্রেটারি ক্যাশিয়ার বসে আছে, সাবেক চেয়ারম্যান, কি সাবেক, বিধবার বাতার টাকা, বৃদ্ধের বাতার টাকা, বাচ্চাদের স্কুলের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা সব খাইয়া মরা মানুষের কাফন বিক্রি করে খাইছে, কথা কন না কেন? আরে সব না ভালো মানুষ আছে, আছে আছে না কয় আছে। ইমাম সাহেব চিন্তা করলো, ওরে আল্লাহ এখন তো দেখতেছি তিনোটা সামনাসামনি, তো চাকরি তো নাই। যার ওয়াজ বাদ, ইমাম সাহেব ছিল চালাক, গেছে গা এলাকার গুরুস্থানের ওয়াজে, মাটির নিচের ওয়াজ করে, যারা মুর্দা আছে এদের খবরের কথা কয়, সভাপতি কয় আলহামদুলিল্লাহ, সেক্রেটারি কয় মাশাআল্লাহ, ক্যাশিয়ার কয় জাযাকাল্লাহ, হুজুর যে ওয়াজ করছেন ওর কলজা ঠান্ডা হয়ে গেছে গা, আগামী মাসে 500 টাকা বেতন বাড়াইয়া দিলাম, ঠিক কি না বলেন? বেতন বাড়াইতেছ না, আল্লাহ কয় খবরে আয় 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 আমার কাছে আয়, বাইর করবো 500 টাকা, কথা কন না কেন? তা সোজা ইসলাম, এত সহজ ইসলাম, সমাজ বিষাক্ত দিন নয়, এজন্য সমাজের ভিতরে দিন পৌঁছে দেওয়া দরকার আছে না নাই? এখন এলাকার কাছে মুড়লদের কথা কই, এটা কইলে আবার রাগ করে ফেলা কিনা, তো রাগ করলে কি হলো, আমি কারো চিনি নাকি? এলাকায় সব এলাকায় না, কিছু মোড়ল থাকে, মাতব্বর এলাকার লিডার থাকে, সব জায়গায় না, কিছু জায়গায় তো খারাপ পাওয়া যায়। হে এক কাপ লাল চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়, এইটা এলাকায় নাই, একবার অরিজিনাল সত্য কথা কন। আর যদি কোন আঙ্কেল, এই যে এটা এটা কি 500 বা 5000, তাহলে মামলার ইজহার থেকে আপনার নাম কাইটা মসজিদের ইমামের নাম ঢুকাই দিব, ঠিক না? আল্লাহ কয় কি রে শয়তান, এত কিছু কইরা পাবলিক রে জ্বালাইয়া হোজে কি আকাবার গেলা ভিতরে, আল্লাহ কয় কান্দস কে, আমারে জান্নাত দে, আল্লাহ কয় ওবাট পার, পাবলিক রে ঠকাই আমারেও ঠকাইতে আইছিস, কথা কয় ঠিক কি না? কি রে সব রে জ্বালাই, এগুলো আমারও জ্বালাইতে আইসিস, এগুলো বাদ, এগুলো চলবে না, এগুলো হারাম। ছেলেরে সম্পদ দে বাবা, মেয়েরে দেয় না, আছে না? ছেলেরে দে মেয়েরে দেয় না, কত বড় বাপ শয়তান, যাওয়ার সময় হজে যাওয়ার সময় কো সব বন্টন করে দিয়ে যাই, ছেলেরে দিছে সব, মেয়েরে 500 টাকা দিয়ে গেছে, একটা মিষ্টি খাইস, হজে গিয়ে কয় আল্লাহ আমি সব দিয়েছি, আল্লাহকে মেরে দিলে না, কহেরা তো বিয়া দিয়ে দিছি, আল্লাহকে আয় কবরে আয়, তুই মেরে ঠকাই লেগে। বাবা মারা যাওয়ার সময় সম্পত্তি ভাইয়ের কাছে দিছিল, এখন ভাতিজা বড় হয়েছে, ভাতিজারে সম্পদ দেয় না, সব নিজের নামে লিখে নিছে, এগুলা নাই, তুই মেরে সব সম্পদ নিজের নামে লিখে নিছে। আচ্ছা বলেন, এতগুলো কাজ করার পরে, এতগুলা কাজ করার পরে কেমনে আপনি আমি মুসলমান দাবি করি বলেন তো আমাকে, ভাই আপনারা আমাকে বলেন তো, আপনাদের এলাকায় তো মসজিদ নেই, এটা মসজিদ, আপনাদের এলাকায় মসজিদ আছে না? কোনোদিন শুনছেননি কোন ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার মসজিদের মুসল্লিদের কপালে ডাবল ঢাডা ভালো, দোয়া করতে কয়া লাগবে আপনাদের না, শুনছেন? তা ডাবল না, শুধু নর্মাল ঢাডা ভালো, এই দোয়া করছে, সত্য কথা কন করে নাই? ইমাম সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার মসজিদের মুসল্লির হায়াত বাড়াও, রিজিক বাড়াও, সুস্থ রাখো, কয় না? এইভাবে ইমাম
দোয়া করলো আর এই মুসল্লি মসজিদ থেকে বাইরিয়া সায়ের দোকানে গিয়া ইমামের বদনাম শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? যা কইম সব সত্য কথা কইম, একবার বাস্তব। সমাজ কত খারাপ, আর কিছু লোক আছে। আচ্ছা আপনারা বলেন তো আপনাদের ইউনিয়নের নাম কি? 8 নং 20 বাগ ইউনিয়ন। পুরা ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? সত্য কথা কন আপনারা, একজন। আর মসজিদে চেয়ারম্যান কয়জন? নাই কয়। মসজিদে চেয়ার থাকে না? চেয়ার থাকে না মসজিদে? চেয়ার কেন মসজিদে? এটা কি চেয়ারম্যানের অফিস? চেয়ার কেন কেন কন আমারে? শুধু ফালতু চলতেছেন সমাজে। মসজিদে চেয়ার কেন? সারা রাস্তাঘাট, বউর বাড়ি, স্বামীর বাড়ি, জামাইয়ের বাড়ি, বাচ্চার বাড়ি, সবার বাড়ি ঘুরে ফিরে খায়, মাঠে ময়দানে ঘুরে বাজারটার করে পাঁচতলা ছয়তলায় উঠে মসজিদে গেলেই চেয়ারম্যান। কথা কন, মসজিদে গেলে হাত পা ভাঙ্গে যায়। আল্লাহ কই কিরে এতক্ষণ ভালো ছিল, আমার কাছে এসে এমন করস কেন? আমার কাছে আসলে তোর হাত পা ভাঙ্গে যায় কেন? কি বলেন তো, এই এতগুলা অন্যায় থাকবার পরে সমাজ কিসের শান্তির আশা করে? সব মসজিদে গিয়ে চেয়ারম্যান। এজন্য আমি বলে দিলাম, আমি মনে রাখবেন, যে কারো কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন দুনিয়ার, আমি বইলা দিলাম যে মসজিদে চেয়ার পাইবেন সবগুলা পেট্রোল লাগায় জ্বালাইয়া দেন, ঠিক কিনা বলেন? কিসের চেয়ার? আল্লাহর সামনে গিয়ে সবার চেয়ারে বসো। আল্লাহর সামনে দাঁড়িয়েছ, তোমার লজ্জা হওয়া উচিত যে আল্লাহর সামনে বসো, তুমি চেয়ারে বসো। কারো যদি অসুস্থতা হয় আল্লাহ বলছেন শুয়ে নামাজ পড়, পশ্চিম দিকে পা দিয়ে বাবা নামাজ পড়, ঠিক না? যেভাবে পারিস নামাজ পড়, কিন্তু সব যখন করতে পারো তুমি দাঁড়াতে পারো, তুমি দাঁড়াতে পারো, তুমি বসছো কেন? তুমি যতক্ষণ দাঁড়াতে পারো দাঁড়ায় থাকবা, যতক্ষণ দাঁড়াতে পারো দাঁড়ায় থাকবা। ডাক্তার যদি বলে শুধুমাত্র রুকু সেজদায় গেলে তোমার হাড্ডিতে প্রবলেম, ওই সময় তুমি চেয়ারে বসতে না, ওই সময় তুমি টুলে বসবা, টুলে, চেয়ার না। কিসে বলছি? চেয়ার তো বসে এইভাবে নামাজ পড়ে, এভাবে হেলাইন দে। বাপরে বাপ, আল্লাহ কিরে জমিদার, আমার সামনে এসে জমিদার, হ্যাঁ চেয়ারে বসছ আমার সামনে এসে। এই জন্য টুল দিবেন, টুল টুল তো বুঝবেন, হেলান দেওয়া যায় না, যতক্ষণ আছেন তখন পয়সা থাকবেন, কিন্তু দাঁড়াতে হলে দাঁড়াবেন, চেয়ার যে মসজিদে পাইবেন আগুন ধরাই দিবেন। কথা কন, চেয়ারে বসবেন আপনি নামাজে। আপনার জানা দরকার, আমি যে বলতেছি এগুলো রাগ করার কিছু না, আপনি জানবেন মাসআলা সত্যিকার অর্থে এটা জায়েজ কিনা, এটা আপনি জানবেন মাসআলা। কেন চেয়ারে বসবেন আপনি? আপনি যদি কষ্ট হয় ডাইরেক্ট মসজিদে বসে যাবেন, পারবেন না? বৈশাখ পাওয়ারে পশ্চিম দিকে দিয়ে দেন, আল্লাহ কইছে কোনো সমস্যা নাই, কিন্তু আমার সামনে জমিদারগিরি দেখাইছ না। আল্লাহ বলছেন শুনো, এই দুনিয়ার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না, শিল্পপতির বাড়ির দেখেন, আপনাদের নোয়াখালীর পাটেক্সের মালিক মরে গেছে না, কোটি কোটি টাকার সম্পদ। যমুনার মালিক নুরুল ইসলাম বাবুল মরে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ, কবরে দেখবার মতো জিয়ারত করবার মতো লোক নাই। কার জন্য রাইকা যাচ্ছে না করে? কার জন্য? মনে রাখবেন, এই জন্য বললাম চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না, খান সাহেবের বাড়ির খান সাহেবের বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না, চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না, আপনার তৈরি করা বাড়ি থাকবে, থাকবেন না আপনি। আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, 40 বছর আগে আপনাদের মসজিদে অনেক লোক নামাজ পড়তো, পড়তো না? এখন এরা আর নাই, মরে গেছে। এখন আপনি আসছেন, মসজিদ ঠিকই আছে, আগে একজন ইমাম ছিলেন, এখন আর নাই। যখন ইমাম ছিল সবাই তাকে মনে করেছে, এখন নাই, কেউ মনে করে না। আপনার জায়গায় আরো কত লোক নামাজ পড়ে গেছে, নাই, আপনিও থাকবেন না, আপনিও থাকবেন না। এটা মাথায় রাখেন, আপনি কবরে চলে যাবেন তো কি নিয়ে যাইবেন, কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে?
চারটা কারণে মানুষ জাহান্নামে যাবে। প্রধানত কারণ কয়টা? কয়টা কারণ? আপনাদের কষ্ট হচ্ছে? একটা হাত দেখান তো, কার কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, আবারও কষ্ট হইতেছে, ঘুম পাইতেছে। প্রধানত কয় কারণ? চার কারণে মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর, আল্লাহ বলবেন কি রে, এই তোমরা জাহান্নামে আইছো কেন? দুনিয়া না তুই লিডার ছিলে, তুই না নেতা ছিলে, তুই আর এক বেচারার গাড়ি ভাঙ্গাইলি, আর এক বেচারার পামছাট করাইয়া নিজে গাড়ি ভাঙ্গাইয়া গিয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দিলে, এখন কি? কালু লাম নাকু মিনাল মুসাল্লি, আল্লাহ জাহান্নামে আইছি নামাজ পড়তাম না। আর কোন কারণ? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আল্লাহ ইয়াতিমরে ঠকায়া খাইছি, ইয়াতিমরে ঠকায়া খাইছি। কই যাইবেন? কই যাবেন? রাসূল পাক ইন্তেকালের আগে চিৎকার করে বলেছেন, আসসালাত আসসালাত, আপনি নামাজের সময় ঘুমান, এর চাইতে বড় কষ্টের কি হতে পারে? আল্লাহ না ঘুমাইয়া গভীর রাত্রে ডাইকা বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই গোলাম মসজিদে আয়, কল্যাণের দিকে আয়। আল্লাহ গলা ফাটিয়ে ডাক দিয়ে বলছে আসসালাতু খাইরুম মিনান নাম, আয় নামাজ থেকে ঘুম ভালো আমার কাছে আয়। হেকো যাইতাম না, হেকো যাইতাম না, ভাল্লে নেও কথা কন না কেন? আল্লাহকে এতবার ডাকলাম, আইতেছে হাসনাতে আজরাইল পাঠাইতেছি, আজরাইল পাঠাইতেছি, ঘুমাইয়া থাক। তুই যে বালিশের নিচে ঘুমাইছিস, তুই জানিস না তোর বালিশের নিচে আজরাইল বসা। কোন বলে আছে? নামাজকে গুরুত্ব দেন, পারবেন তো ইনশাল্লাহ। বাইচা যান যদি নামাজে, বাইচা যান হিসাব, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? নামাজের। তো নামাজে গিয়ে তো স্পিরিটে পড়ে, ইমাম সাহেব কি বলে হেও জানে না। আর তারাবিতে মনে হইতেছে আমেরিকা, তারাবি যখন চলে মসজিদে তখন মনে হয় হেলিকপ্টার চলতেছে, শুধু ঠাস 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 আওয়াজ। হঠাৎ মনে হচ্ছে আল্লাহু আকবার, মানে রুকুতে যাও, যাওয়ার আগে কয় সামি আল্লাহু লিমান হামিদা, পাবলিক খুব ভালো ইমাম সাহেব পাইছি, 25 মিনিটে 20 টাকা শেষ, ঠিক না? আল্লাহ কয় ঠিক আছে মনে রাখিস, আমি বলছি না, আল্লাহ বলছেন মনে রাখিস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা তোর নামাজ নিয়ে কেয়ামতের দিন গাঁটটি গাঁটটি নামাজ নিয়ে আসবে। আমি বলবো ভাগ, তোর নামাজ লিয়া যা, কথা কন, ফাওয়াই লল্লেল মুসাল্লিন, কের নামাজ? কি রে, তার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠাইতো, কত সুন্দর আস্তে আস্তে বানান কইরা, জের জবর পেশ, এর প্রসইকার দীর্ঘইকার ঠিক কইরা টাইনা টাইনে বুঝে বুঝে পড়লো, আর আমার কাছে আসছে ক কিচ্ছু বুঝে না, কথা কন, চলবে না এগুলো। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, নামাজকে গুরুত্ব দিবেন নাই ইনশাল্লাহ, কন সবাই বলেন ইনশাল্লাহ। আর একটা কথা বইলা দিই, নামাজকে তো গুরুত্ব দিবেন ঠিকই, নামাজ তো আপনারা পড়েন, বাচ্চারা মিথ্যা কথা কইবেন না, এদের ছোট ছোট বাচ্চা, এদেরকে আপনারা মসজিদে নিয়ে যান, মারামারি কন একটু কন, মারামারি হয় না মসজিদে গেলে বাচ্চারা মারামারি করে, এজন্য বাচ্চাদেরকে নেয় না, অনেক মসজিদ সাইনবোর্ড লাগায় দেয় ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না, এরা মসজিদে এসে মারামারি করে। আর যদি কোনো ছেলে দুষ্টামি করে, মুসলিরা কয় তোর বাপ কাডারে, তোর বাপ ছিল শয়তান, তোর মা একটা ডাবল শয়তান, আর দুই শয়তানে মিলে 3 নম্বর শয়তানরা জন্ম দিয়েছে, ঠিক কি না বলেন? মসজিদে এসে শুধু দুষ্টামি করে, যদি কোনো মুসল্লি, কথা শোনেন কি বলতে চাই, মসজিদে বাচ্চাদেরকে শুধু নিয়ে যাবেন না, খেলাধুলার জন্য মসজিদে বাচ্চাদেরকে পাঠাবেন, বাচ্চাদের খেলার জায়গা মসজিদ, বাচ্চাকে সিনেমা হলে যাবে অবশ্যই বাচ্চারা মসজিদে আসবে, এরা খেলাধুলা করবে, গ্লাস ভাঙবে, কাঠ ভাঙবে, ফ্যান ভাঙিয়ে দিবে, এগুলো হচ্ছে সৌন্দর্য। আল্লাহ বলেছেন জান্নাতুল ফিরদাউসের মসজিদে বাচ্চারা দৌড়াবে আর খেলাধুলা করবে, বাচ্চাদেরকে মসজিদে গেলে কোন নামাজ ভেঙে যায়গা? এই তো বাচ্চা 6-7-8 বছরের বাচ্চা, ও তো 8 বছরে মসজিদে গেছে, আর তুমি তো 8 বছর বয়সে পাতার বিড়ি খাইছো, পাতার বিড়ি, ঠিক কিনা বলেন? তুমি যে বয়সে পাতার বিড়ি টানছো,
একবার লঙ্গি উল্টাইয়া মাংস আর গান গাইছো, বেদের মেয়ে জুস না। এই বয়সে তো সে মসজিদে যায়, এই বয়সে তো বাচ্চাটা মসজিদে গেছে, তাকে আপনি মসজিদ থেকে বাইর করে দেন। এই জন্য মনে রাখবেন, বাচ্চাদেরকে মসজিদ থেকে, পুরা গ্রামে যত বাচ্চা পাইবেন ছোট ছোট 7-8 বছর বয়সের ছেলে মেয়ে সবগুলার মসজিদে নিয়ে আসবেন, ওরা খেলবে দুষ্টামি করবে মসজিদের ভিতরে। আর যেই মুসল্লি বলবে বাচ্চারা দুষ্টামি করে কেন, ঘাড় ধরে মুসল্লিকে বের করে দিবেন। আপনি কিসের মুসল্লি? বাচ্চারা মসজিদে আসে দুষ্টামি করলে তোমার খারাপ লাগে? বাচ্চাদের জায়গা হচ্ছে মসজিদ, ওদের দুষ্টামির জায়গা মসজিদ, ওদেরকে মসজিদ থেকে বাইর করে দিয়েন না, ওদেরকে মসজিদে রাখেন। এরা ছোট এখন যদি মসজিদে আসা শিখে, বড় হয়ে গেলে মসজিদ ছাড়বে না। আর আপনি তো বুড়া বয়সে মসজিদে আসেন, ঘরে তো বউ দেখতে পারে না, ছেলের বউ দেখতে পারে না, সবগুলা তো আপনি জান না, বুড়ো হয়েছেন কেন মসজিদে যেতে পারেন না? কথা বলুন না কেন? মসজিদে এখন শুধু ইমাম, কা ইমাম লঙ্গি গান রাখছো কেন, পা ভিজা নাই কেন, বাথরুম ময়লা কেন, কহেরে মনে কামলা রাখছে, কি সমাজ চিন্তা করেন? এই সমাজে কিসের শান্তি? এই জন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, সকল বাচ্চাদেরকে। আরে তোমার আমার দোয়া তো আল্লাহর কাছে কবুল না হতে পারে, আমরা তো গুনাগার, আপনারা ফেরেস্তা মনে হইতেছে, মনে হইতেছে খুব ফেরেস্তা, এরা গুনার ঘাটতি নিয়ে হাঁটতেছেন, আমরা তো গুনাগার, আমাদের দোয়া কবুল হতে নাও পারে, কারণ আপনি তো তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, কুত্তা বাবার মুরিদ হইছেন। কথা কন, পিসাবা নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, পিসাব গাঞ্জা খায় আর হেরা আরেকটা খায়, আপনার তো দোয়া কবুল হবে না। মসজিদে যদি দোয়া কবুল হয়, এই এই বাচ্চার কারণে, এই মাসুম বাচ্চার কারণে দোয়া কবুল, এই মাসুম বাচ্চার কারণে দোয়া কবুল হবে। এই যে রাসূল বলছেন, তোমরা যখন হাত উঠাও তখন মাসুমদেরকে কাছে রাখো, বাচ্চাদেরকে কাছে রাখো, ওরা আমিন আমিন বলবে, আর ওদের আমিন আমিন আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না, কবুল কইরা মাফ কইরা দেই। বাচ্চাদেরকে রাখবেন না। আপনি জানেন রাসূলের পাক বাচ্চাদেরকে মসজিদে নিতেন, বাচ্চাদের মসজিদের ভিতরে খেলাধুলা করতো। আজও পৃথিবীর অনেক দেশের মসজিদ আছে সব দরজা খোলা থাকে, বাচ্চারা খেলায় দুষ্টামি করে, এটাই এটা সৌন্দর্য, বাচ্চারা মসজিদে আসবে। ইসলামের মৌলিক নীতিমালা হচ্ছে বাচ্চারা মসজিদে থাকবে, ওরা মসজিদ থেকে বের হবে না। আপনারা জানেন হযরত মারিয়ামকে জন্মের পরে কোথায় রাখা হয়েছিল? কথা কন, ও তো মেয়ে, ও তো মহিলা, ও মেয়ে মানুষ, এরপরও তার মামা, তার মা তাকে খাদিম বানাইছে মসজিদের। কেমনে বুঝেন ইসলামটা, কেন বুঝেন না? এক মহিলা হযরত মারিয়াম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম ছিল, আর আপনি আপনার মসজিদে কি রাখছেন? বাচ্চাদেরকে আসতে না, যাইও না মসজিদে, যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি রাইকা দিব, আর লম্বা করবো না, আর আমি জানি কষ্ট হচ্ছে, কষ্ট হইলে আমার আপত্তি নেই, আমি জিন্দগিতে আশা লাগলো না, একটা ভালো কাজ হইলো, শান্তি পাইলাম। শুনেন, রাসূল পাক আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে, হঠাৎ করে 3 রাকাত শেষ করছেন, কয় রাকাত? 4 নম্বর রাকাতের প্রথম সেজদা শেষ, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজির উঠেন না, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, এক সেজদা। সাহাবায়ে কেরাম বলেন, কিরে সব নামাজ দেখি ঠিক মতো শেষ হইল, এক সেজদায় গিয়ে তো লম্বা, এবং কেউ তো উঠতেও পারে না, কারণ ইমাম তো রাসূল পাক, আমরা ওই পিছন থেকে খাসি এটা কথা, ইমাম সাহেব আছেন নাকি চিন্তা করে করে বউর সাথে কথা কইতেছেন, মাথা উঠাও। আরেকজন পিছন থেকে কইতো, দেখ ধাক্কা দিয়ে আসেনে মরে গেছে গা, আমরা যে মুসল্লি, নাইলে ইমাম সাহেব টাইম নিয়ে মসজিদে বাইর করে দিত। কিন্তু এখানে তো সাহাবায়ে কেরাম, ইমাম তো বিশ্ব নবী, কেউ কথা বলতেছেন না, দীর্ঘ আধা ঘন্টা পরে রাসূল পাক মাথা উঠাইলেন, নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে এত লম্বা সেজদা দিয়েছেন কেন, নাকি জিব্রাইল আসছিল ওহী নিয়া, নাকি কোনো ঘটনা ঘটছে? নবীজি বলেন, না রে সব ঠিক মতো ছিল, আমি যখন নামাজে গেছি সেজদায় তখন ওই যে আমার নাতি একটা আছে না, নাতি হুসাইন, ও আইসা আমার কাঁধে উঠে গেছিল,
ও দেখলাম পিছনে নামাজের কাতারের পিছনে দেখলাম নামাজে, আমি তো সামনে দাঁড়াইছি। আজকে চিন্তা করলাম নানার কাছে নামাজ পড়ে প্রথম কাতারে আনছিলাম, কে আর নামাজ পড়তো, কতক্ষণ সবার সামনে দিয়ে হাঁটলো দৌড়িল, আমি যখন শেষ দিয়ে গেছি আমার কান্দে উঠে বসে গেছে। উইটা হ্যাঁ গুড়া দৌড়াইতেছে গুড়া, আল্লাহ একবার বলেন, আমার নাতি আমার কাঁধে ওইটা গুড়া চালাইতেছে, আমি নামাজ পড়তেছি। আমি চিন্তা করলাম এখন যদি নামাইয়া দিই আর যদি মসজিদ থেকে যায় জিন্দগিতে যদি না আসে তাহলে আমি অপরাধী হয়ে যাব, কেন মসজিদ থেকে বাইর করলাম, আর আমি যদি নামাইয়া দিই তাহলে কাঁদবে, কেন আমি নামাইয়া দিলাম। আমি চিন্তা করতেছি, আমি চিন্তা করতেছি, বললাম খেলুক, যতক্ষণ তার খেলা শেষ হবে না ততক্ষণ আমিও মাথা উঠাবো না। কেমন ছিল ইসলাম, কেমন ছিলেন নবী, আর কে মনে ফেলাইছেন আপনারা। নবীজি বললেন শোনো সাহাবীরা, আমার আল্লাহ জানাইছে বন্ধু, হুসাইন যতক্ষণ খেলতে চায় ততক্ষণ খেলুক, আপনি তারা কষ্ট দিবেন না, ওর খেলার জায়গা হচ্ছে মসজিদ কোন সুবহান। কেন বাচ্চাদেরকে শোনান, আর যদি বলে বাচ্চারা মসজিদে যায়ও এই ছেলে পিছনে যাও, এই পিছনে যাও, ওরে বাবা রে কি কথা, পিছনে যাও, তুমি যাও না কেন, তুমি যাও না কেন, বাচ্চারাই পিছনে দিব কেন, কি পরেজগার, বিলাই পরেজগার। মানে একজন একদিন বিলাই পরেজগার কেন কইলাম, একদিন একজনে মদ খাইতেছে, কি খাইতেছে, মদ পান করতেছে, তো মদের বোতল এবার মদের গ্লাসটা মুখে লাগাইয়া খাচ্ছে আর মুছরে এইভাবে ধরছে। তো আরেকজন কইতেছে ও ভাই খাইতেছো কি, কয় মদ, কয় মদ খাইতেছো মুছ এইভাবে ধরে রাখছো কেন, কয় ওয়াজে হুজুর কইছে মুছ বিজাইয়া কিছু খাওয়া মাকরু, মুছ বিজাইয়া খাইলে মাকরু হয় আর মদ খাইলে কি হয়, কেমন ফরেস্ট গার্ড চিন্তা করেন তো, এমন আছে না নাই, জোরে বলেন আছে না নাই, সমাজটা আমরা আমরা নষ্ট করে দিচ্ছি। এজন্য আল্লাহর হস্তে ভাই ইসলাম এত সহজ, আমি লম্বা কর্ম না নিলে বলতাম কত সহজ ইসলাম আজকে, না না আরে না আরে আরে আমি আমি খুলনা থেকে আসছি, অনেক কষ্ট, লম্বা সফরে ছিলাম, কেন পাইতেন না, পাইবেন সবসময়। ইসলামটা একেবারেই সহজ, কিচ্ছু না, আল্লাহ বলছেন গোলাম তুই আমারে সারাদিন ডাক, সারা রাত্রে নামাজ পড়, আমিও চাই না, আমি চাই তুই শুধু মৌলিকগুলো মান আর কিছু প্রক্রিয়া তুই অবলম্বন কর, যেমন রাত্রে যখন হয়ে যায় ঘুমানোর আগে উজু করে ঘুমাইয়া যা, আর কিচ্ছু লাগবে না, সারা রাত্র আমি চারজন ফেরেশতা দিয়ে তোকে পাহারাদারি করব, পাহারাদারি করব, সূরা মুলক পড়ে ঘুমায়া যা, তুই যদি মইরা যাস তোকে আমি জান্নাতুল ফিরদাউস দেব, সহজ, আর কোনো আমল করা লাগবে না, কম কম আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, বাচ্চাগুলো হাদিস পড়ে সুন্দর করে কিন্তু কই খালিস নিয়তে কম আমল যথেষ্ট, আপনার 14,000 ওয়াক্ত নামাজ নিয়ে গেল আপনি, যদি নামাজ কাজে না লাগে পারবেন তো ইনশাল্লাহ। যুবক ইসলামে তো সহজ, জিনা করেছো জিনা, জেনা করেছো নামাজের সময় হয়েছে নামাজ পড়ে না, মদ খেয়ে ফেলেছ নামাজের সময় হয়েছে নামাজটা পড়ে না, সিনেমা হলে গিয়েছ নামাজের টাইম হয়েছে নামাজটা পড়ে না, তুমি যত গুনার কাজে থাকো আর যেখানে থাকো নামাজের সময় হয়ে গেলে পড়ে নাও। আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, গোলাম তুই যে সালাত আদায় করলে একদিন এই সালাতই তোকে সকল অন্যায় কাজ থেকে বাঁচাইয়া আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক করাইয়া দিবে, নামাজকে ভুলে যাইয়েন না, কষ্ট হচ্ছে আপনাদের, এজন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে কত গুরুত্ব দিলেন, ফজরের সালাত হযরত ওমর পড়াচ্ছেন, এমন সময়ে ফজরের প্রথম রাকাত শেষ করলেন, দ্বিতীয় রাকাতের রুকুতে গেলেন, মুগীরা ইবনে শোবার এক গোলাম ছিল,
যার নাম ছিল আবু লুলু আল মাজুসি, হযরত ওমরের কাছে একবার এসেছিল, ওমর তাকে বের করে দিয়েছিলেন। আবু লুলু আল মাজুসি একবার হযরত ওমরের কাছে এসে বলছে, ওমর আমি একজন গোলাম, আমার একজন মালিক আছে, মালিকের নাম মুগীরা ইবনে শোবাব, আমার কাছে প্রতিদিন চার টাকা চায়, চার দিরহাম চায় প্রতিদিন, যেন তাকে চার টাকা আমি দেই, আমি এত টাকা কোথায় দেব? হযরত ওমর বললেন, তুমি কি করো? আবু লুলু বলছে, আমি খঞ্জর বানাতে পারি। খঞ্জর, খঞ্জর মানে হচ্ছে এদিকেও মুখ, এ দুনো দিকে মুখ, মধ্যখানে হচ্ছে ধরার জায়গা, আমি খঞ্জর বানাই। আমার বললেন, মক্কার জমিনে কেউ খঞ্জর বানাতে পারে না, এত বিশাল একটা অস্ত্র, তুমি খঞ্জর বানাতে পারো, তোমার মালিক তোমার কাছে চার টাকা চেয়েছে, বিশ টাকা চাইলেও তো বেশি চাইবে না, চার টাকা দিতে তোমার এত আপত্তি কি? তুমি চার টাকা দিও, কারণ তুমি যেই কাজ পারো মদিনায় কেউ আর এই কাজ পারে না। আবু লুলু আল মাজুসি বলছে, ওমর রে মনে মনে বলো, ওমর তোমার কাছে আমার মালিকের বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম, তুমি বিচার আমাকে করে দিলে না, আমি তোমাকে সাইজ করব, নাউজুবিল্লাহ। কোন এই কথা বলে বাড়িতে চলে আসছে, ওরা ছিল মাজুসি, নিমক হারাম বেঈমান, বাড়িতে আইসে একটা খঞ্জর বানাতে লাগলো নতুন করে, আর মনে মনে ভাবতে লাগলো, এই খঞ্জর বানাচ্ছি যে ওমরের কাছে বিচার নিয়ে গেলাম, ওমর বিচার করলো না, এই খঞ্জর দিয়ে ওমরকে দুনিয়া থেকে উঠাইয়া দেব। চিন্তা করেন, খঞ্জর বানানো শেষ হল, একদিন ফজরের সালাতে হযরত ওমরের নেতৃত্বে নামাজ চলছে, আমার ইমামতিতে ফজরের সালাত চলতেছে, আবু লুলু আল মাজুসি সদ্য বেশে চাদর দিয়ে নিজেকে মোড়া দিয়া নামাজের প্রথম লাইনে দাঁড়ায় গেছে, ও কিন্তু মুসলিম না, মাজুসি। ফজরের সালাতি আঘাত প্রাপ্ত হয়ে নারী বুড়ি বের হয়ে গিয়েছে, মাটিতে পড়ে গেলেন, আর সে খঞ্জর গুড়াতে গুড়াতে মসজিদ থেকে বের হয়ে গেল, যাওয়ার সময় মসজিদের ভিতরে আরো চার পাঁচজন সাহাবিকে জায়গায় স্পট ডেড, জায়গায় মেরে ফেলল, এত বড় অন্যায় করবার পরে চলে গিয়েছে। হযরত ওমর চিৎকার করে বললেন, আমাকে কুকুর মেরে ফেলল, পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আর বাঁচবে না, সবগুলা হাত বর যা সব বের হয়ে গেছে ভিতর থেকে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে বেঁধে রাখা হলো। হযরত ওমরের মুখের মধ্যে দুধ যদি দেওয়া হয়, দুধ পেট দিয়ে বের হয়ে যায়, নাবিজ দিলে বের হয়ে যায়, কিছুই টিকে না, বুঝা গেল ওমর আর বাঁচবেন না। গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল, গোটা মুসলিম বিশ্বে কান্নার রোল পড়ে গেল, ওমর আর বাঁচবেন না। একজন মাজুসি ওমরকে আঘাত করেছে, পাঁচ সাতজন সাহাবিকে শহীদ করেছে, খঞ্জর দিয়ে আঘাত করলে বাঁচবার কোনো সুযোগ নাই। হযরত ওমর বুঝলেন আর বাঁচবেন না, জ্ঞান ফিরে না, ডাক্তারেরা পরীক্ষা করে দেখলেন ওমরকে বাঁচানো যাবে না, আর বাঁচবেনই না। দীর্ঘক্ষণ পরে, 72 ঘন্টা পরে ওমরের যখন জ্ঞানটা ফিরিল, ওমরের জ্ঞান ফিরেছে, চক্ষু খুললেন, জ্ঞান ফিরার পরে আমরা হলে তো বলতাম, ওমর ছেলে কোথায় গেল, আমার কলিজার টুকরা মেয়ে কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমার মা বাবা কোথায়, আমার ক্ষমতা কোথায়, আমার সম্পত্তি হাজার হাজার সম্পত্তি কারে কোনটা দেব, আমি তো মইরা যাচ্ছি বলে চিৎকার শুরু করতাম, আমাকে তোমরা ভালো ডাক্তারে নিয়ে যাও, বাঁচাবার চেষ্টা করো বলতাম কেন? আমার নিজের ছেলের কথা বললেন না, নিজের মেয়ের কথা বললেন না, তিনি বললেন, আমার ছেলে আব্দুল্লাহ কোথায়, আমার ছেলে আব্দুর রহমান কোথায় বললেন না, আমার স্ত্রী কোথায় বললেন না, কারো কথা তিনি বললেন না। ওমর ডেকে ডেকে ভাঙ্গা গলায় বলেন, সাহাবীরা রে,
আমার নেতৃত্বে যে ফজরের সালাত শুরু হয়েছিল আমি ছিলাম ইমাম। এক রাকাত পড়াতে পারলাম, দ্বিতীয় রাকাত পড়াতে পারলাম না। তোমরা আমাকে বলো, তোমরা কি ঠিক মতো দ্বিতীয় রাকাতটা পড়তে পারছো? তোমরা কি নামাজের দ্বিতীয় রাকাত ঠিক মতো আদায় করেছো? আমার নেতৃত্বে যেই নামাজটা শুরু হয়েছিল এই নামাজ কি কমপ্লিট হয়েছে? কিয়ামতের দিনে না জানি আল্লাহ আমার জিজ্ঞাসা করে, ওমর তোমার নেতৃত্বে যে নামাজ শুরু হয়েছিল শেষ করলে না কেন? আমি জবাব দিতে পারবো না, তোমরা বলো নামাজটা আদায় হয়েছে কিনা। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই সময় টেনশন করবেন না, আপনি পড়ে যাওয়ার পরে আমরা নামাজকে ভেঙ্গে দেই নাই, আমরা তাড়াহুড়ো করি নাই, বরং আপনার জায়গায় আব্দুর রহমান বিন আউফকে দাঁড় করাইয়া তার নেতৃত্বে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করেছি। আমার বললেন, আমি যদি মরে যাই টেনশন নাই, আমি মরে গেলে কষ্ট নাই, নবীজি যে আমানত দিয়েছিলেন তা ঠিক মতো আদায় করতে পেরেছি। আমার আয়াতরা আল্লাহ এটাই বলছেন, ওয়ালা নাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, তাদেরকে এত নির্যাতন এত ভয় এত কষ্ট দেওয়ার পরে জান্নাতে যাইতেও ভয় পায়, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করেন। আমার বলতেছেন, দুনিয়ায় না জানি কি করলাম, কি জবাব দিব আল্লাহর সামনে, এত নির্যাতনের পরেও চিন্তা করেন কি করলাম, আর তুমি আমি তো শয়তানের দাদা, এরপর চিন্তা করে জান্নাতুল ফেরদাউসে যাব। একটু চিন্তা করো আমার বন্ধুগণ, এভাবেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন, কথা বলতে পারতেন না, জ্ঞান যখন ফিরলো ইন্তেকালের আগের রাত্রে ইশার সালাতে, জ্ঞান ফিরছে গভীর রাত্রে ইশার সময়, সকল সাহাবায়ে কেরাম মসজিদে আসলেন, নবীজির জ্ঞান ফিরে না, ইশার নামাজ হয় না, গভীর রাত্র হয়ে যাচ্ছে দেখে সাহাবায়ে কেরাম আবু বকরকে ধইরা রসুলের যায় না মাঝে দাঁড় করাইয়া নামাজে দাঁড় করাইয়া দিলেন। এমন সময়ে বিশ্বনবীর জ্ঞান ফেরার পরে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা রানের উপরে বিশ্বনবীর মাথা রাখা ছিল। নবী জীবনের আয়েশা, আমার কষ্ট হচ্ছে, দর্দে সিনা বেড়ে গিয়েছে, জ্বর উঠে গিয়েছে, বাঁচব না, রাত্র কয়টা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্র, আজকে কি ইশার সালাত হয়েছে, বলো বলো ইশার সালাত কি আদায় হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বিছানায় পড়ে আছেন আমার বাবার নেতৃত্বে ইশার সালাত শুরু হয়েছে, আপনি দেখেন। নবীজি বলেন, আয়েশা ঘরের পর্দাটা সরাইয়া দাও, আমি একটু দেখি। আয়েশা পর্দা সরাইয়া দিলেন, নবীজি পর্দার আড়াল থেকে দেখেন হযরতে আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে, চুকের পানি দিয়ে গাল ভিজাইয়া দিলেন, আর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তাআলা আমি যদি মরে যাই আমার ভিতরে কোনো কষ্ট নাই, কারণ আমার অবর্তমানে মদিনার মসজিদে সালাত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার! আল্লাহ কিয়ামতের দিন বলবেন না, লাম নাকু মিনাল মুসাল্লি, এই কথা আর বলবেন না। আয়েশা কি বলতেন? আয়েশা, রে মরে যাব, আমি সালাত আদায় করে মরতে চাই, এই জন্যে আমার শেষ কথা থাকবে আজকে, যত বিপদ আসুক যত ঝামেলা আসুক সবার আগে নামাজ। সবাই বলেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। বসেন, কথা রাইকা দেব। আয় হ্যায় পৌনে বারোটা, দুটা জিনিস বললাম, একটা টাইম মতো সালাত আদায় করবেন, দুই নম্বর হালাল খাবেন, ঠিক আছে? কয়টা জিনিস মনে রাখবেন তো সব সময়, কোনো ওয়াজ মনে না থাকলে এই দুইটা কথা তো মনে থাকবে, টাইম মতো নামাজ আর হালাল রিজিক, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যদি কেউ টাইম মতো সালাত আদায় করে আর হালাল রিজিক খায়, ও মরলে আমার হাত ধরে জান্নাতে যাবে।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমি। আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য দোয়া থাকলো, কথা এখানে রেখে দিল, বসেন করবেন না, মোনাজাত করে দিব, করবেন না বসেন, রাত্র অনেক।